বয়স বাড়ার সাথে সাথে বেশ কিছু উপসর্গ দেখা দিয়েছে ইন্দুবালার জীবনে, যেগুলো আগে ছিল না কিন্তু এখন আছে। সারাদিন এক নাগারে কাজ করে বেড়ানো মানুষটার এখন বেলার দিকে একটু ঝিমুনি ধরে, ইদানিং ভাত খেয়ে উঠলে হয়, তখন ইন্দুবালার আর কিচ্ছু করতে ইচ্ছে করে না, শরীর যেন আর চলে না। তার সাথে কলকাতার বাতাসে উত্তরে শিরশিরানি খেললে শরীরটা একটু রোদ চায়, হাত পাগুলো মনে হয় রোদে পোহাই। কিন্তু সেই ফুরসত কি আছে ইন্দুবালার? তার হোটেলে আসা মানুষগুলো তো সবে ভাত খেয়ে যে যার কাজে গেছে, দুপুরের পরন্ত রোদে তার একটা হিসেব রাখার আছে, কজন খেলো কজন এলো না, কারা আবার ও বেলা আসবে, কাদের বাড়িতে পাঠাতে হলো, কাদের শুধু ঘণ্ট আর পোস্তর বড়া অর্ডার হলো, কতটা বাঁচলো কতটা না, এইসব বিস্তারিত লেখালেখির একটা খাতা ইন্দুবালার আছে সেই 71 সন থেকে। এটা যদি হিসেবের খাতা হতো তাহলে কিছু বলার ছিল না, কিন্তু এখানে টাকার অঙ্কে কিছু মেলানো থাকে না, যা থাকে তাতে আরও নানান কিছু যোগ হয়। এত পুরনো এক জাবদা খাতা এতদিনে শেষ হয়ে যাবারই কথা ছিল কিন্তু হয়নি। তার কারণ, বছর বছর ইন্দুবালা সেই খাতার সঙ্গে আবার পাতা জোড়েন। মোড়ের মাথায় গণেশ বাইন্ডিং থেকে আগে হারান আসত, পয়লা বৈশাখের আগের দিন সেই খাতায় বড় সূঁচ ঢুকিয়ে ফুটো করে জোড়া হতো পাতা, সেলাই করে আবার খাতার গায়ে জামা করে দিতেন ইন্দুবালা, সেই নতুন জামা আবার পরের বছরে পাল্টে যেত। গেলবার হারান চোখ বোঝার পর তার ছেলে শিব আসে, ইন্দুবালা নিজে সেই খাতা নাড়াচাড়া করতে পারেন না এখন আর, ওপরের ঘরে টেবিলের ওপরে রাখা থাকে। প্রতিদিন সেই খাতায় ইন্দুবালা নানা কিছু লিখে রাখেন, তার সাথে ফুল তোলা নকশা, সোয়েটারের মাপ, দিদা বলে ঝাঁপিয়ে পড়া ছেলে মেয়েগুলোর ফোন নাম্বার আরও কত হিজিবিজি। ধনঞ্জয় বলে ওটা নাকি চিত্রগুপ্তের খাতা, বুড়ি পরপারে গিয়েও হিসেব মেলাবে, কিন্তু কী হিসেব সেটা ধনঞ্জয় জানে না। বড় নাতনি সুনয়নী একবার দেখেছে সেই খাতায় আছে নানা রান্নার কথা, কিছু কিছু ইন্দুবালার কথাও, সেই যে গেলবার সে বিদেশ থেকে এসে তার ঠাম্মার কাছে থাকলো বেশ কয়েক মাস, তখন এটা সেটা নেড়েচেড়ে দেখেছে মেয়ে আর অবাক হয়েছে, এত সুন্দর গুছিয়ে লিখতে পারে তার ঠাম্মি। একটা সাদা কালো ছবিও পেয়েছিল সে খাতাটার মধ্যে, ইন্দুবালার বিয়ের আগের ছবি, কোনো এক নড়বড়ে স্টুডিওতে গিয়ে তোলা। তাকে দেখালে বলেছিলেন কলাপোতা থেকে নৌকো করে টাউনে গিয়ে কোনো এক স্টুডিওতে তুলেছিলেন ছবিটা, এই ছবি দেখেই নাকি তার শাশুড়ি শেফালি রানীর পছন্দ হয়েছিল। সুনয়নী জানতে চেয়েছিল, আর দাদু তিনি কিছু বলেননি? ইন্দুবালা কোনো উত্তর দেননি নাতনির কথার, কাজের সময় বিরক্ত করিস না বলে বড় জোর একটু ধমকে দিয়েছিলেন। সুনয়নী এই বাড়িতে তার দাদুর ছবি দেখেনি, এমনকি বাবা কাকা পিসি কারো কাছেই নয়। কেমন ছিল দাদুকে দেখতে ঠাম্মি? কেন দাদুর ছবি একটাও নেই বাড়িতে? পাগল করে দিত মেয়েটা প্রশ্ন করে করে, এমনকি বিয়ের একটা ছবি পর্যন্ত নেই কেন? আশ্চর্য হতো সুনয়নী, এটা কিছুতেই সে বুঝতে পারত না, থাকবে কি করে, সেই অজ গায়ে কি আর ফটোগ্রাফার ছিল? খুলনা শহর থেকে কিংবা ঢাকা থেকে নিয়ে আসতে হতো তাদের। ইন্দুবালাকে বিয়ে দিতে গিয়ে বাবার আর একটু খরচ করার মতো অবস্থা ছিল না তখন, ছেলেকে পণ না দিতে হলেও মেয়ের গয়না গড়ার ছিল, ইন্ডিয়াতে মেয়েকে পাঠানোর খরচ ছিল, তার সাথে আশেপাশে গ্রামের মানুষদের আপ্যায়ন খাতির যত্নে কম খরচ হয়েছে নাকি, কাজেই কোনো ছবি ওঠেনি, এমনকি শ্বশুরবাড়িতে এসেও না, বৌভাতও হয়নি, লোকজন আসেনি, তাহলে আর ছবি উঠবে কোথা থেকে? ফুলশয্যার দিন অনেক রাতে বাড়ি ফিরেছিলেন মাস্টার রতনলাল মল্লিক, তার পরদিন বেলা পর্যন্ত ঘুমিয়ে আবার বেরিয়ে গিয়েছিলেন। শাশুড়ি কতবার বলেছিলেন ছেলেকে, রতন বৌমাকে নিয়ে একটা ফটো তুলে আয় বাবা, আজ যাব কাল যাব বলে আর যাওয়া হয়নি রতনের। নিমতলা শ্মশানে যেদিন মরার খাট ধরে বসেছিলেন ইন্দুবালা, একটি শিরিঙ্গে মতো লোক গলায় ক্যামেরা ঝুলিয়ে এসে বলেছিল, কি গো মা ছবি তুলবে নাকি? শেষ স্মৃতি বলে কথা, লক্ষ্মীর মুখঝামটায় পালানোর পথ পায়নি সে, কাজেই ইন্দুবালার এই বাড়িতে তার স্বামীর কোনো ছবি নেই।
আলতা ছাপ পায়ের চিহ্ন নেই। যাবতীয় যা কিছু তিনি সেই শ্মশানে অস্থির সাথে ভাসিয়ে দিয়ে এসেছিলেন। কিন্তু সত্যিই কি তাই? তার বংশরাই তো ঘুরঘুর করে বেড়াচ্ছে চোখের সামনে, ঠাম্মা দিদা মা বলে ডেকে চলেছে। জানতে চাইছে মাস্টার রতনলাল মল্লিকের ছবির কথা। এইসব কিছু ওই খাতায় লেখা নেই, ইন্দুবালা লেখেননি। নিজের মনের রাগ দুঃখ অভিমান কষ্ট সেগুলো বড় আপনার, নিজের কাছেই রেখে দিতে হয়। না হলে যে মানুষটাকে তার বংশের কেউ দেখল না জানল না তার সম্পর্কে খারাপ কথা তাদের মনে বাজবে। ইন্দুবালা কোনোদিন ছেলে মেয়েদের কাছে তার বাবার কোনো প্রসঙ্গ উপাখ্যান করেননি, নিন্দাও মন্দও করেননি। এই বাড়ির রেওয়াজ মেনে শুধু মৃত্যুদিন পালন করেছে। শাশুড়ির আমলে ব্রাহ্মণ খাওয়ানো হতো, সবাই চলে যাওয়ার পর ইন্দুবালা সেই সব প্রথা তুলে দিয়েছেন। অনেকদিন পরে সুনয়নী প্রশ্ন করলে একবার ভেবেছিলেন সব বলবেন, তারপর ভাবলেন থাক, যা মা গঙ্গায় ভাসিয়ে দিয়ে এসেছেন তার দিকে ফিরে তাকাবেন না, ওটা নিজের কাছে খুব সঙ্গোপনে থাক। খাতাটা এতটাই ভালো লেগে গিয়েছিল সুনয়নীর, সারা দিন সেটা নিয়ে বসে থাকত, খুঁটিয়ে খুঁটিয়ে পড়ত, সব কিছু দেখত, নোট রাখত তার আইপ্যাডে। ঠাম্মিকে যেন একটু একটু করে চিনতে পারছিল সে। বারবার মনে হয়েছিল কেন আগে তার ঠাম্মিকে সে এত কাছ থেকে দেখেনি, কেন আরও অনেক অনেক কথা জানতে চায়নি। সবটা যে পেরেছিল তা নয়, কিন্তু সুনয়নী এটা বুঝেছিল তার চারপাশে দেখা মানুষগুলোর থেকে ইন্দুবালা কতটা আলাদা চিন্তায় ভাবনায় জীবনে চলার পথে। এই খাতাটা নিয়ে সুচিন্তিত পরিকল্পনা ছিল তার, একদম যেমন আছে এই জাপ্তা খাতাটা ঠিক সেইভাবেই যদি তাকে ছাপানো যায় তাহলে তো একটা সময়ের ইতিহাস বেরিয়ে আসবে, যে ইতিহাসের কথা কোনো পাঠ্য বইতে লেখা থাকে না। এমনকি সমাজ ইতিহাসের গভীরে যারা উঁকি দেন সেই সব গম্ভীর প্রবন্ধেও না। তার চেয়ে এই খাতাটা ছাপা হলে একজন একলা মহিলার পথ চলাটা বেশ পরিষ্কার ধরা পড়বে সময়ের নিরিখে, নিজের মতো করে বোঝাতে চেষ্টা করেছিল সুনয়নী তার ঠাকুমাকে। এমনকি এটাও বলেছিল যেগুলো পছন্দ নয় সেগুলো রাখা হবে না এই বইটাতে, ইন্দুবালার একটুও পছন্দ হয়নি ব্যাপারটা। হিসেবের খাতা কার কোন কাজে লাগে দিদি ভাই, তুই আর নাড়াঘাটা করিস না ওটাকে, একই যা অবস্থা। সুনয়নী তবুও হাল ছাড়েনি, শেষ খড়কুটো আঁকড়ে থাকার মতো বলেছে, অন্তত রান্নাগুলো ছাপাই, সবাই তো ভুলে গিয়েছে ঠাম্মি, তোমার মতো ছেঁচড়া কেউ রান্না করতে পারে, সেটাই না হয় জানুক লোকজন। ইন্দুবালা হেসেছেন মেয়ের কথা শুনে, ছেঁচড়ার কথা কেউ পড়বে না দিদি ভাই, তুই বরং তোর লেখা পড়ার বই বার কর, সবাই পড়বে। নাতনি থামতে চায় না, বারবার ফোন করে, বন্ধুদের দেখাবে বলে বায়না করে। ইন্দুবালা একদিন নিরুপায় হয়ে বলে দেন, আমি আগে মরি তারপর না হয় যা খুশি করিস তোরা। এরপর আর কোনো কথা বলা যায় না, মোক্ষম বার্তাটা তাই একেবারে শেষেই দেন। ইন্দুবালার হোটেলে যে কটা জিনিস সেই পুরনো আমল থেকে রয়ে গেছে এই খাতাখানও তার মধ্যেই পড়ে, সেটাকে কি করে তিনি বাইরের লোকের হাতে তুলে দেন? সুনয়নী পড়ছে পড়ুক, কিন্তু তার সাথে তার বন্ধুবান্ধবরাও পড়বে, রাজ্যের যত লোক জেনে যাবে ওই খাতাটার মধ্যে কি আছে। ও মা, তাই কখনো হয় নাকি? ওর পাতায় যে জিরান দেওয়া আছে মনিরুলের বকুল ফুল, লক্ষ্মীর বাড়ির তেজপাতা, তিন ছেলেমেয়ের হাত ছাপ, অলোকের ফেলে যাওয়া নিষিদ্ধ ইস্তেহারের একটা পাতা, আরও যে কত কি তা না দেখলে কল্পনাও করা যাবে না। অলোক খুব সুন্দর শীষ দিয়ে একটা গান করত, কিসের ভয় সাহসী মন লাল ফৌজে লাফিয়ে হই পার, গানটাও লেখা আছে এখানে। চোখ বন্ধ করেন ইন্দুবালা, সুরটা খোঁজার চেষ্টা করেন, পারেন না। কারেন্ট অফের সেই রাতগুলোকে হাতরান, কোথায় তারা? যে দিনগুলোকে ইন্দুবালা নিজেই ফিরে পান না সেই সব কিছু তিনি দুহাত উজিয়ে দিয়ে দেবেন কি করে? থাকবার বলতে এইটুকুই তো তার জীবনে আছে নিজের হয়ে, স্মৃতির বিসর্জন মানে নিজেকে নিঃশেষ করে দেওয়া। ধনঞ্জয় ছাদ থেকে কাপড় তুলতে এলে বুড়িকে দেখে মায়া হয় তার, বারান্দায় মাদুর পেতে বসে বুড়ি ঝিমোচ্ছে, মাথা নেমে এসেছে পায়ের কাছে, একটা বালিশ নিয়ে রোদটায় শুলে কি হয়,
সারা জীবন কারোর কথা কোনো দিন শুনল না। দুপুরের পর কতবার সে বলেছে, ওগো মা একটু এলিয়ে এসো দেখিনি গাখানা বিছানায়। বুড়ি কথা শোনেননি। এত কাজ কাজ করে মাথা খায় বুড়ি যে কারো দম ফেলার সময় পর্যন্ত থাকে না। ঘর থেকে বালাপোষটা এনে বুড়ির গায়ে চাপা দেন ধনঞ্জয়, যত্ন করে পায়ের ওপর দিয়ে টেনে দেয়। তা মুখের দিকে হাঁ করে চেয়ে বসে থাকে, যার সব থাকতেও কেউ নেই, যার ঘর আলো করা সংসার, দুই ছেলে মেয়ে, তাদের সব বাচ্চারা, হই হই করে মাথায় করে তুলে রাখতো তোমাকে, এইভাবে কেন এত কষ্ট করে আছো মা? একবার মুখ ফুটে বললেই তোমার সন্তানরা চলে আসবে তোমার কাছে, যা চাইবে তাই দেবে, রাজরানী হয়ে থাকবে মা, এক বিশাল সংসারের মধ্যমণি হয়ে থাকবে, ভালো লাগবে না তখন? চাল ধুতে ধুতে ইন্দুবালা ধনঞ্জয়কে বলেছিলেন, ওরকমটা সবার মনে হয় রে ধনা, বোঝাকে বেশিক্ষণ মানুষ খাড়ের ওপর চাপিয়ে রাখতে পারে না, মনে হয় কতক্ষণে নামাবে সে মাটিতে। আমি কারো বোঝা হতে চাই না রে। ধনঞ্জয় কি বুঝেছিল কে জানে, শুধু সেদিন আর আগ বাড়িয়ে ঝগড়া করতে যায়নি। বুড়ি নিজেই তার কাজ খুঁজে নিয়েছিল বিস্তর। যত খাটছিলেন ইন্দুবালা হোটেলকে নিয়ে, তত তার সুনাম ছড়িয়ে পড়ছিল দিকে দিকে। এবেলার রান্না কোনোদিন ওবেলা কাউকে খাওয়াননি তিনি, কোনো খাবার নষ্ট হতে দেননি কোনোদিন। বেঁচে যাওয়া খাবার কোথায় কোথায় যাবে তারও একটা নির্দিষ্ট ঠিকানা তৈরি করে ফেলেছিলেন। সেই সব মানুষগুলো আজও অনেক আশা নিয়ে বসে থাকে। রান্নাঘরের উনুনটা এখনও আগের মতো নিজের হাতেই পরিষ্কার করেন। মাঝে মাঝে ধনঞ্জয় করে না এমনটা নয়, কিন্তু নিজে করলে সুখ পান ইন্দুবালা। যত্ন করে মাটির প্রলে বোলান উনুনের গায়ে। আজকের উনুন কত জন্ম জন্মান্তর ধরে মল্লিক বাড়ির লোকজন এই উনুনের চাল ফুটিয়ে দুবেলা ভরপেট খেয়েছে। রান্না তো আর শুধু রান্না নয়, যেন অগ্নিকে উপাসনা। আঁচের একটু এদিক ওদিক হলে সব ভণ্ডুল হবে, নড়ে নড়ে বসে বুড়ি। বালাপোষের গরমে আরাম পেয়েই হোক কিংবা ঝিমিয়ে পড়া দুপুরের ঘুমন্ত আঁচের কথা ভাবতে ভাবতেই হোক ইন্দুবালার ঘুম কাটে। সামনে দেখেন হাঁ করে চুপটি করে বসে আছে ধনঞ্জয়, মুখের দিকে তাকিয়ে। ইন্দুবালা হাসেন, এখনো বেঁচে আছি রে ধনা, মরিনি, এই দেখ শ্বাস প্রশ্বাস চলছে এখনো। বিকেলের শেষ আলো তখন জানলার ওপর খেসে চলে যাচ্ছে। ইন্দুবালা হুড়মুড় করে উঠতে যান। আমার না হয় ভীমরতি ধরেছে, তাই বলে তোর কোনো আক্কেল জ্ঞান থাকবে না? বেলা যে পড়ে এলো, কাজ কত বাকি তার কি খেয়াল আছে? ইন্দুবালা চাটাই গোটান, বালাপোষ ভাঁজ করেন। ধনঞ্জয় সুরসুর করে সরে পড়ে সেখান থেকে। বসে থাকলে বুড়ির গজগজ কানে শেলের মতো বিঁধবে, তখন আবার দুটো কথার উত্তর না দিয়ে ঝগড়া না করে স্বস্তি পাওয়া যাবে না। ইন্দুবালার কাজের কোনো দিন শেষ বা শুরু বলে কিছু নেই, সারা দিনটাই পড়ে থাকে কাজের জন্য। দুপুরে সব খদ্দের খেয়ে চলে গেলে আনাজ দেখে মিলিয়ে কি কি আনতে হবে আর না হবে তার একটা ফর্দ করার থাকে। রাতের রান্না কি হবে তাও ভাবতে হয়। সেই মতো ধনঞ্জয়কে নানান কিছু বলার থাকে, কি কি ভেজাতে হবে, ছোলা মটর বাদাম হিং কিশমিশ কাজু, কি কুটনো কাটতে হবে, কোন রান্নাটা গ্যাসে হবে আর কোনটা উনুনে, কয়লা আর গ্যাস ঠিক আছে কিনা, মানে যার যেমন দিনের বরাদ্দ সেটাই আছে কিনা। মাঝপথে ফুরিয়ে যাওয়াটা অলক্ষণে, কাজেই আগে ভাগে সব দেখে রাখা চাই। ইন্দুবালা সব খুঁটিয়ে খুঁটিয়ে দেখেন, এতটুকু এদিক ওদিক হবার জো নেই। যদি কোনোদিন ইন্দুবালার সাথে সারাদিন ঘুরঘুর করা যায়, তার হেসেলে উকি দেওয়া যায়, তাহলে একটা দিনলিপি লেখার ইচ্ছে করবে। এমন যে কেউ করেনি সেটাও বলা যায় না, অনেক কাগজেই ইন্দুবালার ভাতের হোটেলের কথা ছাপা আছে। তার সাথে তার বড় বড় দুটো উনুন, গ্যাস, সেই প্রাচীন শিলনোড়া মশলা রাখার বাক্স, পেল্লাই সাইজের ভাতের ডেকচি, হাঁড়ি কড়াই, রান্নার ছবি, খাবারের ছবিও ছাপা হয়েছে। শুধু যদি এটা হতো তাহলে তো কথাই ছিল না, এমনটা তো অনেকের ক্ষেত্রেই হয়েছে, এই শহরে তার উদাহরণ আছে ঝুড়ি ঝুড়ি। কিন্তু যেটা হয়নি সেটা হলো একদল মানুষ, সে বুড়ো থেকে শুরু করে ছেলে মেয়ে বাচ্চা কাচ্চা সমেত, এত হুজুক একটা ভাতের হোটেলকে নিয়ে খুব কমই হয়েছে। যারা অনেক দূরে থাকে বা অনেক কাছে, যারা কলেজে পড়ে, হস্টেলে বা মেসে থাকে, যারা অফিস করে
ব্যবসা করে, মানে যারাই ইন্দুবালার সংস্পর্শে একবার এসেছে তারা আবার ইন্দুবালাকে যেন দু চোখে হারায়। ফলে এই যুগে চ্যাটাং চ্যাটাং করে কথা বলা ছেলে মেয়েগুলো ফেসবুকে ইন্দুবালা ভাতের হোটেলের একটা কমিউনিটি পর্যন্ত খুলে ফেলেছে। সেখানে যেমন প্রতিদিনের মেনু আপডেট হয়, ঠিক তেমনই রান্নার ছবিও থাকে, তার সাথে সেই রান্নার গল্প, এমনকি সেই দিন ইন্দুবালার মেজাজ কতটা উনুনের আঁচের সাথে ওঠানামা করেছে সেটাও। কত কত মানুষ যে এই পেজ লাইক করেছে তার ইয়ত্তা নেই। ইন্দুবালার কাছে তাদের ভাত খাওয়ার কথা লিখেছে, গল্প লিখেছে। বাড়ি থেকে অনেক দূরে স্বজন পরিজন ছেড়ে চলে আসা এক অচেনা অজানা শহরে শুধুমাত্র একটা ভাতের হোটেল কিভাবে তাদের বাড়ির কথা, মায়ের কথা, ঠাম্মার কথা মনে করিয়ে দিয়েছে, সেই নিয়ে ভুরি ভুরি লেখা আছে, কমেন্ট আছে, জাঁকিয়ে চলছে গ্রুপটা। ইন্দুবালা এত কিছু জানেন না, তার ইচ্ছেও করে না এই সব নিয়ে মাতামাতি করতে। হোটেলে অনেক কাজের মধ্যে তিনি অন্য কিছু যেন ভাবতেও পারেন না, তবু কি ভাবতে হয় না তাকে? হয়। এই ফেসবুকের পেজ হওয়ার পর থেকে নানা রকমের বিপদ নানা দিক থেকে আসতে থাকে। এই যেমন সেদিনকে সবে রোদে পা ছড়িয়ে একটু ঝিমোতে বসেছেন, অমনি সামনের মেশের নতুন মেয়েটা এসে ঝাঁপিয়ে পড়ল, চশমার ভেতর থেকে গোল গোল চোখ করে বলল, তুমি কচুবাটা কেন আর করো না ঠাম্মা? ইন্দুবালা ঝিমোচ্ছিলেন, ঘোর লাগা চোখে বোঝার চেষ্টা করেন কি বলছে মেয়েটা। কোথায় থাকো, খাওয়া হয়েছে? খিদের পেটে কচু খাবে কেন? ধনাকে বলো ভাত গরম করে দেবে, আর অবেলায় ভাত খেতে ইচ্ছে না করলে রুটি করে দেবে, চাও যদি বেগুন পোড়াও খেতে পারো, অল্প করে কুলের তেল দিয়ে মেখেছি, গন্ধ হয়েছে বেশ। মেয়েটা আরও চোখ গোল গোল করে বলে, ধুর তুমি কি সব ভুলে যাও নাকি ঠাম্মা, এই তো খেয়ে গেলাম, রুটি না খেলেও বেগুন পোড়া ছাড়বো তুমি ভাবলে কি করে? খেয়েছি, কি করে যে সব অদ্ভুত জিনিস মাথা থেকে বার করো, বেগুন পোড়ায় কুলের তেল, জাস্ট ফাটাফাটি। ইন্দুবালা হাসেন, বড় বড় বয়ামে কুল জিরানো থাকতো তেল দিয়ে, ঠাম্মার যে কত রকমের আচারের আহ্লাদ ছিল, প্রত্যেক ঋতুতে আলাদা আলাদা ফল, তাদের আচার, তার সাথে তেল, সেই তেল আবার রান্নার সাথে মেশানো, সে অনেক ঝক্কি ঝামেলার কাজ, আমি অত পারি না। তা কোথায় থাকো তুমি? মেয়েটা হাত তুলে দেখায়, ওই তো রাস্তার ওই দিকের মেশে থাকি, সঞ্চারি, খাতায় যে নাম লিখলাম। ইন্দুবালা এগোন রান্নাঘরের দিকে, বা সুন্দর নাম তো সঞ্চারি, কে রেখেছিল? মা? সঞ্চারি বলে, ধুর মা রাখবে কোথা থেকে, সে তো জন্মের দিনই মারা গেছে। থমকে দাঁড়ান ইন্দুবালা চৌকাঠের কাছে, ঘুরে তাকান মা মরা মেয়েটার দিকে। সঞ্চারি এগিয়ে আসে, বাবা দিয়েছিল নাম, তা বাবাও এখন আর নেই, একটা কঠিন অসুখ হয়েছিল, চলে গেছে, মামা মামির কাছে থাকি, মানে ওরা আমাকে দেখে, লোকাল গার্জিয়ান, এমনিতে আমার কেউ নেই জানো, কিন্তু অনেক অনেক বন্ধু আছে, এখন তো কলেজ তাই মেশে থাকতে হয়, বকবক করে সরলতায় ভরা চোখে মেয়েটা। ইন্দুবালা কিছু বলেন না, এগিয়ে যান রান্নাঘরের দিকে আস্তে আস্তে, পেছনে থাকে সঞ্চারি। প্রত্যেক দিন এই হোটেলে যারা খায় তাদের একটা মাসিক টাকা দেওয়ার ব্যবস্থা আছে, নিজেরাই খাতায় নাম লেখে, নিজেরাই হিসেব রাখে। ওই দেনা পাওনার হিসেব ইন্দুবালাকে কোনো দিন মেলাতে হয়নি, কোনো দিনই না। তার পয়সা মেরে দিয়ে পালানোর লোকের সংখ্যা হাতে গোনাও যাবে না, ইন্দুবালা মনেও রাখেন না। দুমুঠো ভাত খেয়ে যার ইচ্ছে হয় পয়সা দেবে, যার ইচ্ছে না হয় দেবে না। ঠাম্মার কথাগুলো আজও তার কানে বাজে, মহাভারতের সেই কবেকার পুরনো বইটা খুলে গড়গড় করে পড়ে চলত। বনপর্বে যুধিষ্ঠির কি বলেছে জানিস? শোন ইন্দু, সব তো আমাদের ঘরের কথাই লিখে গেছে, মানুষের ধর্ম কি? মানুষের ধর্ম হলো মোদ্দা কথায় অপর মানুষের সেবা করা। সেই সেবা কেমন? যেমন ধর, যুধিষ্ঠির শুধু বলছেন না, মনে করিয়ে দিচ্ছেন। অন্ধকারে প্রদীপ জ্বলছে টিমটিম করে, কাঠের উঁচু পাটাতনের ওপর রাখা কবেকার মহাভারত, ধূপদানিতে ধূপ, মাটির ধনুচিতে ধুনো সব জ্বলছে, বারকোষে রাখা সন্ধ্যামণি ফুল। ঠাম্মা সেই ঘোর লাগা পরিবেশে যুধিষ্ঠিরের কথা উচ্চারণ করছেন, সাধুগণের গৃহে তৃণ, ভূমি, জল ও
সুনিত্য বাক্য এই চারিত্রপের কোনো কালে কোনো অপ্রতুল থাকে না। গৃহস্থ ব্যক্তি পীড়িত ব্যক্তিকে শয্যা, শ্রান্ত ব্যক্তিকে আসন, তৃষিত ব্যক্তিকে পানীয়, ক্ষুধিত ব্যক্তিকে ভোজন ও অভ্যাগত ব্যক্তির প্রতি নয়ন, মন ও প্রিয় বচন প্রয়োগ এবং উত্থানপূর্বক আসন প্রদান করিবে, ইহাই সনাতন ধর্ম। ঠাম্মা যেন বারবার মনে করিয়ে দিত মানুষকে সেবা করে আরাম পাওয়া যায়, মনের আরাম। ইন্দুবালা কি সেই জীবে প্রেম করছেন না? কোথায় করছেন? এটা কি জীবে প্রেম? প্রশ্নগুলোর উত্তর খোঁজেন ইন্দুবালা। আর ঠিক তখনই ঘোর কাটে। কি গো ঠাম্মা, কচুবাটা করবে কিনা বলো? সামনে দাঁড়ানো মেয়েটা নাছোড়। ইন্দুবালা রাতের আনাজ মিলিয়ে দেখছিলেন। রোদটা আসতে আসতে পশ্চিমে ঘুরছে, এবার ছাদের আলসের মাথায় চড়ে একেবারে হারিয়ে যাবে, আর দেখা যাবে না। ওইদিকের বড় ঝুড়িখানায় দেখতো গোটা বিশেক আলু আছে কিনা, সঞ্চারী গোনে ঠিক বাচ্চাদের মতো করে। ইন্দুবালা মশলার বাক্স হাটকান, দেখে নেন সব ঠিক আছে কিনা। সঞ্চারী এগিয়ে আসে, বিশটারও বেশি আলু আছে। ইন্দুবালা বিড়বিড় করেন, তাহলে আনতে হবে আরো। সর দেখি ধনাকে বলি। সঞ্চারী হাত ধরে নেয় ইন্দুবালার। বললে না তো কচুবাটা করো না কেন এখন? ইন্দুবালা বটিখানা নিয়ে এসে আলুর খোসা ছাড়াতে বসেন। ওইসব আমি করেছি নাকি কোনোদিন? তোর পড়াশুনো নেই? যা গিয়ে পড়তে বস, আমাকে কাজ করতে দে। সেই মেয়েও ছাড়বার নয়। কচুবাটা করনি মানে? এই দেখো ফেসবুকে একজন লিখেছে, নারকেল আর কাঁচা লঙ্কা দিয়ে তোমার হাতের কচুবাটা যে খায়নি সে তো ইন্দুবালা ভাতের হোটেলের কিছুই জানে না। এবার একটু বিরক্ত হন ইন্দুবালা। এইসব আবার কে লিখেছে? তোরাই বা এসব লিখতে বলিস কেন? মেয়েটা অবাক হয়। আমরা লিখতে বলেছি নাকি? এই যে দেখো, অমলেন্দুবাবু কৃষ্ণনগরে থাকেন, কলেজে ফিজিক্স পড়ান, তিনি লিখেছেন। এখানে থেকে পড়ার সময় 80s রোজ ভাত খেতে আসতেন তোমার হোটেলে, চিনতে পারছো? ইন্দুবালা মেয়েটার ফোনের মধ্যে থেকে একটা অস্পষ্ট মুখ দেখেন। এত কিছু মনে থাকে দিদি ভাই? কত লোক তো আসে, কত লোক চলে যায়। মেয়েটা শুনবে না, ওসব জানি না কিচ্ছু, কচুবাটা খাওয়াতে হবেই হবে, আমি আজই লিখছি ফেসবুকে, তুমি আবার কচুবাটা খাওয়াচ্ছ আমাদের, বুঝলে?